না না, আমরা বলতে চাইছি যে এনআরসি করার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে প্রতিবাদী আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন কাউকে গৃহহীন হতে হবে না, মানুষ দলে দলে মমতা ব্যানার্জির পতাকার তলায় এসে একত্রিত হয়েছে, এবং সঙ্গে সঙ্গে মানুষ এটাও উপলব্ধি করেছেন যে ভারতীয় জনতা পার্টি গত ছ মাসে দেশটাকে কিভাবে বিক্রি করে দিচ্ছে। শুধু কি এনআরসি কাজ করেছেন, অন্য কিছু আরো কিছু? এই যে বললাম অর্থনৈতিক মন্দা, কিভাবে দেশটা বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও আর একটা কারণ। এই যে ইলেকশন চলাকালীন যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য ছিল সেই সময়? না না, আপনারা ব্যারাকপুরে সব মানুষ দেখেছে কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে। যে রামকে আমরা পূজো করতাম, সেই রামকে বদনাম করার জন্য মদ খেয়ে মোটর সাইকেলে জয় শ্রীরামের পতাকা লাগিয়ে একের পর এক মানুষের উপর অত্যাচার করা হয়েছে, ঘরবাড়ি ভাঙা হয়েছে, মেয়েদের পর্যন্ত অসম্মানিত করা হয়েছে, মেয়েদের পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, গুন্ডা বাহিনী মস্তাদ বাহিনী সাংসদের নেতৃত্বে ডাইরেক্টলি ব্যারাকপুরের উপরে সমস্ত মানুষের উপর অত্যাচার করেছে। আজকে আমরা দেখিয়ে দিলাম যে জয়কে কিভাবে গ্রহণ করতে হয় নিজেদের মধ্যে শান্তিপূর্ণভাবে। আমরা আজকে এটা প্রমাণ করে দিলাম যে আমরা মমতা ব্যানার্জির প্রকৃত সৈনিক, যারা বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। রাজ্য সভাপতি নিজের সিট সেই খড়গপুর, সেখানেও তিনি হেরে গেলেন। আজকে থেকে বিজেপির আবার তৃতীয় চতুর্থ হওয়া শুরু হলো, দ্বিতীয় আর কোনো নির্বাচনে হতে পারবে না আমরা দায়িত্ব নিয়ে বলছি। সাংসদের নেতৃত্বে যেভাবে সনদের দিকা যেভাবে সারা ব্যারাকপুর জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘর বাড়ি সব ভাঙচুর হয়েছে, 29 মে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নৈহাটিতে সভা করতে এসে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করবার জন্য মানুষকে অক্সিজেন দিয়ে গেছে, আজকে নতুন করে অক্সিজেন পাওয়ার ব্যাপার নেই। 29 মে মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির মাটিতে দাঁড়িয়ে এই অশোকদের দেখেছে, লড়াই সংগ্রামের আবেদন জানিয়ে তিনি ব্যারাকপুরের, এটা হচ্ছে বিজেপির নাটক। একদিকে ওনাকে দিয়ে বলাচ্ছেন, আবার বার করে দিচ্ছেন, আবার প্রতিরক্ষা কমিটির সংসদীয় কমিটিতেও ওনাকে রাখা হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসটাকে বিকৃত করছে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের অর্থনীতিকে বিক্রি করছে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের গরিব মানুষের অধিকার কেড়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের আপামর মানুষের সংবিধান সেটা সুরক্ষিত নয় ভারতীয় জনতা পার্টির হাতে। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার সর্বজায়গায় সর্বস্তরে সমস্ত মানুষের কাছে আমাদের একটাই আবেদন, এই ফ্যাসিস্ট শক্তি হিটলারিক শক্তিকে পরাস্ত করতে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের একমাত্র ভরসা। মমতা ব্যানার্জির পতাকার তলায় দাঁড়ান। না না, আমরা মানুষ, আমরা আমরা আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, আমরা নেত্রীর নির্দেশ মেনে মাথা নিচু করে মানুষের কাছে যাব এবং বলবো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন, মমতা ব্যানার্জির পতাকার তলায় থাকুন। 30 তারিখ থেকে এই সাংসদের গুন্ডামির বিরুদ্ধে লড়াই প্রতিরোধ সংগ্রাম শুরু করে দিয়েছে। আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির অনুগত সৈনিক হিসেবে আবার প্রমাণ করে দিল যে আজকে সেই গুন্ডামির প্রতিশোধ বদলা আমরা নিতে পারতাম, কিন্তু আমরা মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি সবসময় চায় এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করতে, তাই আমরা আবির খেলেছি, মিষ্টি খেয়েছি, কিন্তু আমরা একটা পটকাও ফাটাইনি, কোনো বিজেপি কর্মীকে অসম্মানিতও করিনি। এটাই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসি আন্দোলনের মূল নেত্রী সারা ভারতবর্ষ জুড়ে, এটাও বাংলার মানুষ আরেকবার প্রমাণ করে দিল তিনটি উপনির্বাচনের ফলাফলের মাধ্যমে। জয়লাভ মানুষকে বলবো যদি আমাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমরা কোথাও উদ্ধত ভাব দেখিয়ে থাকি, তাহলে দোষ আমাদের, মমতা ব্যানার্জির কোনো দোষ নেই।
আমরা মানুষের কাছে ক্ষমা চেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই মানুষ দলে দলে আবার মমতা ব্যানার্জির পতাকার তলায় সবাই মিলে একত্রিত হচ্ছে। নইলে 57,000 হারাসির জিতি, 45,000 হারাসির জিতি, তার মানে কত সংখ্যক মানুষ তারা দিক পরিবর্তন করে ভুল বুঝতে পেরে আবার মমতা ব্যানার্জির পতাকার তলায় একত্রিত হচ্ছে। কালিয়াগঞ্জে যে সিটটা পুরো নিলেন সেটা দীর্ঘদিন ধরে তারা কংগ্রেসের ছিল, এটা কি নতুন একটা পার্টি ভাবনা? না না, বিজেপি গত লোকসভা নির্বাচনে এই সিটটায় 57,000 ভোটে জিতেছিল, আমরা সেই সিটটা জিতলাম। তাহলে বুঝে দেখুন মানুষ কীরকমভাবে বিজেপির এই অর্থনৈতিক মন্দা, বিজেপির এই ভারত বিক্রি করে দেওয়ার প্রতিবাদে এবং এনআরসির প্রতিবাদে কীভাবে বিজেপির বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছে। এবং একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, আজকে থেকে বিজেপির আবার তৃতীয় চতুর্থ হওয়া শুরু হলো, এরপরে কোনো নির্বাচনে বিজেপি আর দ্বিতীয় হতে পারবে না। সবুজ সবুজ মিষ্টি দাও, সবুজ মিষ্টি, সবুজ মিষ্টি, আরে খাইয়ে দাও, সবুজ মিষ্টি দাও, আমি তোর বাই ইলেকশনের রেজাল্টের পর, লোকসভা নির্বাচনের পর আপনাদের কতগুলো পার্টি পার্টি অফিস দখল হয়ে গেছিলো বলে আপনারা অভিযোগ করছেন? দেখুন, সমগ্রই পার্টি অফিসটা আমাদের দখল হয়েছিল 23 মে পর। 23 মে পর যেভাবে বিজেপি সন্ত্রাস করে বিজেপি গুন্ডা বাহিনী আমাদের যতগুলো পার্টি অফিস দখল করেছিল, তারপরে 23 মে পর ইলেকশন কমিশনের আন্ডারে ইয়ে ছিল, প্রশাসন ছিল, মানে কেন্দ্র সরকারের আন্ডারে, তখন তো আমাদের রাজ্য সরকারের আন্ডারে ছিল না। যখন রাজ্য সরকারের প্রশাসনটা হাতে আসে, যখন আস্তে আস্তে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, তখন ধীরে ধীরে আমাদের পার্টি অফিস পুনরুদ্ধার হওয়া শুরু করে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হাইকোর্টে কেস করে পুলিশকে সেই কেটে অর্ডার দিয়ে আমাদের একে একে পার্টি অফিস আমরা পুলিশের প্রশাসনের সাহায্য নিয়ে আমরা করি। আজকে বাই ইলেকশনের রেজাল্টের পর কতগুলো অফিস দখল পুনরুদ্ধার করতে পারলেন এবং সাধারণ মানুষ কত আপনাদের সাথে বার হয়েছে? দেখুন, আমাদের সাথে মানুষ হাজার হাজার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে আগেও ছিল, এখনও আছে। আর এই যে পার্টি অফিস, এটা তো পুনরুদ্ধার, এটা তো আমার দখল নয়, এটা আমাদেরই ছিল, আমাদের তৃণমূল দলেরই ছিল, সাধারণ মানুষ একসঙ্গে মিলে আমাদের ফিরিয়ে দিয়েছে, উদ্ধার করে দিয়েছে, পুনরুদ্ধার করে দিল মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে। এবার করেছে এবং তৃণমূলের সঙ্গে মিশে থাকা গিয়ে বিজেপির লোকজন তার বাড়িতে আক্রমণ করেছে। তৃণমূল যদি বিজেপির মধ্যে ঢুকে ফাল্গুনী পাত্রর বাড়ি ভেঙে থাকে, তাহলে বিজেপির সাংগঠনিক ব্যর্থতা, তাহলে তৃণমূল করেনি তো, বিজেপিও ছিল, তাহলে বিজেপি যারা ছিল তারা চিনতে পারলো না এরা তৃণমূলের ছেলে বিজেপির ভেতরে ঢুকেছে। আমরা তো এই কথা বিশ্বাস করতে রাজি নই যে তৃণমূল সঙ্গে মেলে ফাল্গুনী পাত্র বাড়ি ভেঙেছে। আমরা তো 2011 সালে পরিবর্তন দেখেছিলাম, আমরা পরিবর্তন হয়েছিল, আমরা 2009 সালেও 26টা সংসদ এসেছিল, 2010 সালে নৈহাটি পৌরসভার সভা বাংলার পৌরসভা এসেছিল, সেখানে তো এই ধরনের জিনিস ঘটেনি, আমরা একথা বিশ্বাস করি না। এবং 23 মের পর তারা বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং একটা মণ্ডল ডিক্লিয়ার হয়েছে, আর মণ্ডল ডিক্লিয়ার হওয়ার পর এখন সেই মণ্ডল কে মণ্ডল হয়েছে আর কে মণ্ডল হয়নি, এই দায়িত্ব তো বিজেপির, এ দায়িত্ব তো আমাদের না। এখন যারা মণ্ডল হয়নি তারা ফাল্গুনী পাত্র রাইটে হামলা করেছে, আমার মনে, আমার জানা নেই, তবে কোনো হামলাই আমরা সমর্থন করি না। রাজনৈতিক উত্থান পতন হতে পারে, রাজনৈতিকতে মানুষ যে রায় দেয় সেই রায়টাকে মেনে নিতে হয়, এবং মেনে নেওয়ার পর আমার মনে হয় আজকের বাই ইলেকশন, 3টে ইলেকশনের সঙ্গে ফাল্গুনী পাত্রর বাড়ির কোনো হামলা বা যে সন্ত্রাস হয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় হয়ে যায়। আমরা তো ভাঙচুরে বিশ্বাস করি না। 2011 সালে পরিবর্তনের পর তাহলে সিপিএম পার্টিকে বি থাকতো? ও 34 বছর সিপিএম যে অত্যাচার করেছিল আমাদের দলের কর্মীরা, সিপিএম পার্টি অফিস রাখতো? একটাও সিপিএম পার্টি অফিস আমরা দখল করি। এবং বিজেপি যে কথা বলছে, ফাল্গুনী পাত্র বলছে, আমার মনে হয় যদি ঢুকে গিয়ে থাকে আমার দলের ছেলে, তাহলে তাদের সাংগঠনিক ব্যর্থতা,
যদি যেটা বলছে যে বিজেপি তৃণমূলের দুষ্কৃতি এই রেজাল্টের পর ভাঙচুর করেছে আমাদের বিজেপির কিছু লোক তাতে সমর্থন, আমি কারুর নাম করে বলতে চাইনি, জন্ম লগ্ন থেকে বিজেপির এখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রখর, কে মণ্ডল হলো, কে ঘোষ হলো, কে তার টাইটেল পরিবর্তন করলো, এই এই আমার তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক দলে এই জিনিস তো নেই। এবং ফাল্গুনী পাত্র বোধ হয় জানে না যে ফাল্গুনী পাত্রর গতকালকে মণ্ডল না সণ্ডল না কী হয়েছে আমি জানা নেই। সেই সব হওয়ার পর যে একটা গোষ্ঠী ফাল্গুনী পাত্রর আক্রমণ করবে এটা তো ফাল্গুনী পাত্র জানা ছিল। এর আগেও যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, এর আগেও যে মারামারি হয়েছে, এর আগেও যে মারামারি নৈহাটিতে হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের, সেখানে কোন তৃণমূল কংগ্রেস ছিল? এবং তৃণমূল কংগ্রেস যদি থেকে থাকে তাহলে সাংগঠনিক ব্যর্থতা তাদের, সে দায় এবং দায়িত্ব পার্থবঙ্গী সুবোধ অধিকারী অশোক চ্যাটার্জির নয়, তো সে দায়ী দায়িত্ব তাদের। তারা কেন ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে, তাদের মদ খাইয়ে, তাদের টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরছাড়া করেছেন ফাল্গুনী পাত্র, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভেঙেছেন ফাল্গুনী পাত্র। এবং অর্জুন সিংয়ের এসে আপনারা দেখেছেন নৈহাটিতে কোনো উন্নয়নের বার্তা সংসদ দিতে অর্জুন সিং দেননি, অর্জুন সিং দিয়েছেন পার্থভৌমিককে মারো, অশোক চ্যাটার্জিকে মারো, সনদদেরকে গৃহবন্দী করে রাখো, সনদদের বাচ্চা ছেলেকে টিউশনি পড়তেই যাচ্ছে তাকে মারো, সনদদের মিসেস কাজলদের কাউন্সিলার তাকে মারো, অর্জুন সিং তো মাইক ধরে মারের কথা বলেছে। আজকে তাহলে ফাল্গুনী পাত্র বাড়ি যারা ভাঙচুর করে কারা, আপনারা কি মনে করেন? আরে আশ্চর্য ব্যাপার, গোষ্ঠী তাদের গোষ্ঠী, যারা মণ্ডল হয়নি তাদের গোষ্ঠী, যারা ঘোষ আছে তারা করেছে, যারা মণ্ডল হয়েছে তারা করেনি।